আচ্ছা আজকে আমরা সুইচিং প্রবলেম করব সুইচিং প্রবলেম বলতো এই যে সুইচিং প্রবলেম বা এতদিন ধরে যা করেছি করে এসেছি সেটা কি স্টিডি স্টেট মানে টি ইকুয়াল টু তে না টি ইকুয়াল টু ইনফিনিটির আগে কি বললাম বুঝতে পারলে আমি এতদিন পর্যন্ত আমরা যা করে এসেছি এতদিন পর্যন্ত ঠিক আছে এখানে এগুলো কি সব স্টিডি মানে স্টিডি স্টেড বলতে আমি বলতে চাইছি চাই রাইট সব যা করছি আফটার স্টিডি স্টেড ঠিক দেখো যা করছি সব আফটার স্টিডি স্টেড রাইট আচ্ছা এইবার আমরা সুইচ প্রবলেমে যখন যাব এই সবই এখন আমরা আফটার স্টিডি স্টেডই করছি বিভিন্ন রকম কম মানে ইয়ে করছি আহ কম্বিনেশন কম্বিনেশন বিভিন্ন ধরনের প্রবলেম করছি যেমন আমি তোমাদের যদি এই কথাটা বলি এই যে যেমন আমি আগের দিন যা করিয়েছি দেখো এই যে এই যে এগুলো কিন্তু সব আফটার স্টিডি স্টেট দিয়ে আর এই যে কিপচ অ্যানালিসিস বুঝতে পেরেছো স্টেডি স্টেটটা খুব কম সময়ের জন্য হয় 10 টু দি পাওয়ার 4 সেকেন্ডের কাছাকাছি বা 1 মিলি সেকেন্ডের কাঁচা কাচি 2 টু দি পাওয়ার 4 3 সেকেন্ড বাট এগুলো সব কোথায় বলো তো আফটার স্টিডি স্টেট বুঝতে পেরেছো আফটার স্টিডি স্টেট ঠিক চার্জ কত অ্যাকুমুলেট হয়েছে অল দিস থিংস প্লেট ক্যালকুলেশন তো এখনো আমরা যেটা করছি সেটা আফটার স্টিডি স্টেট তো এবার আফটার স্টিডি স্টেটের এটা আর ধরনের কনসেপ্ট এটাকে বলে সুইচিং প্রবলেম প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে দেখো তোমার সামনে একটা দুটো ব্যাটারি এই যে দুটো ব্যাটারি এইটা একটা এইটা একটা দুটো ব্যাটারি দুটো ক্যাপাসিটার দেখো দুটো ব্যাটারি দুটো ক্যাপাসিটার এইবার বলেছে ফাইন চার্জ থ্রু ওয়ান টু থ্রি আফটার ক্লোজিং দ্য সুইচ মানে এই সুইচটা অনেকক্ষণ ধরে ওপেন করা ছিল এসটা তারপরে হঠাৎ করে ক্লোজ করে দেওয়া হয়েছে ক্লোজ করার পরে অনেকক্ষণ পরে আহ এক দুই তিন নাম্বার পাত দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে সেইটা বার করতে হবে রাইট হ্যালো রাইট আচ্ছা এবার দেখো আমি করছি প্রবলেমটা প্রথমে বলতো সুইচটা ওপেন ছিল না ক্লোজ ছিল ওপেন যদি ওপেন থাকে তাহলে আমরা ডায়াগ্রাম ড্র করছি দেখো যদি ওপেন থাকে যদি ওপেন থাকে তাহলে আমি ডায়াগ্রামটা ড্র করছি দেখো যদি ওপেন থাকে আচ্ছা যদি ওপেন থাকে তাহলে আমরা ডায়াগ্রামটা এইভাবে ড্র করছি ঠিক দেখো ভালো করে তো ডায়াগ্রামটা যদি আমি এইভাবে ড্র করি মন দিয়ে শোনো যদি ওপেন থাকে ওপেন তাহলে বলতো এইটা এইট ভোল্ট এইটা ফোর ভোল্ট আর এটা সিক্স মাইক্রো ফ্যারাট এটা থ্রি মাইক্রো ফ্যারাট কি তাই না এইবার আমাকে দেখতে হবে যখন ওপেন ছিল তখন এখানে কতটা চার্জ ছিল আর তারপরে যখন এই সুইচটা ক্লোজ করে দেওয়া হয়েছে তখন চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে এই দুটো চার্জ ডিস্ট্রিবিউশন দেখে আমাকে কনসিডার করতে হবে যে কোথা দিয়ে কত চার্জ গেছে রাইট হ্যালো রাইট এইবার বলো এই দুটো সিরিজে আছে তাহলে

ঠিক হ্যালো বলো তাহলে বলো তো এই প্লেটে এই প্লেটে মাইনাস টোয়েন্টি ফোর মাইক্রোপোলাম হুম রাইট এই প্লেটে ক্লাস অফ এই প্লেটে ফোর ঠিক তাই না হ্যালো হুম এইটা আমি পেয়ে গেলাম চার্জ ডিস্ট্রিবিউশন যদি চার্জ ডিস্ট্রিবিউশন পেয়ে যাই এবারে আমাকে সুইচটা ক্লোজ করে কিরকম সিচুয়েশন আছে সেই সিনারিওটা ড্রপ করতে হবে দেখো তোমরাও করো তোমরাও করো হ্যাঁ দেখো ওকে এইটা হচ্ছে সুইচটাকে ক্লোজ করে দেওয়ার পরে তখন এটা এইট ভোল্ট তখন এটা ফোর ভোল্ট রাইট আচ্ছা এবার একটা জিনিস শোনো এখানে তো সিক্স মাইক্রোফেরাড সিক্স মাইক্রোফেরাড আছে এবার দেখো কি বলছি এটা তো আছেই এবার দেখো বলো তো আহ হ্যাঁ এখানে যদি জিরো ভোল্ট হয় জিরো ভোল্ট তাহলে এখানে কত ভোল্ট ফোর ভোল্ট ফোর ভোল্ট তাহলে এখানে ফোর ভোল্ট হলে এখানে ভোল্ট বুঝতে পারছো হ্যালো হ্যালো ভেরি গুড এবার যদি এখানে বারো ভোল্ট হয় তাহলে বলো তো এইখানে কত ভোল্ট এখানে এখানে বারো তাহলে বলতো এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত আট আট আর এখানে কত ইয়ে গেছে ছয় তার মানে এখানে কত কুলম্ব আসবে এখানে কত কুলম্ব আসবে মাইনাস ফোর্টি এইট এখানে কত কুলম্ব আসবে 16 গুণ 12 12 এখানে -12 বুঝলে পাচ্ছি তথাগত বুঝতে পাচ্ছো এটা ধরো ক্লোজ করে দেওয়ার পরেই এরকম ঘটনাটা ঘটলো আর ক্লোজ করে দেওয়ার আগে এরকম ছিল না ডিয়ার হ্যালো এবারে বলো এই প্লেটে এখন কত ভোল্টেজ এই কত মাইক্রোকুলম বলো আর আগে কত ছিল 20 তার মানে এখান দিয়ে নিশ্চয়ই প্লাস টোয়েন্টি ফোর মাইক্রোকুলম এসছে কি নইলে এখানে হবে কি করে হ্যালো কি তাই না বলো হ্যালো এবার বলো এইখানে মাইনাস ফর্টি এইট মাইক্রোকুলম ঠিক দেখো ভালো করে এইখানটা এই যে এই প্লেটে আগে কত ছিল তাহলে বলো তো এখান দিয়ে আরো কত কুলম চলে গেছে যার জন্য মাইনাস টোয়েন্টি ফোর মাইক্রোকুলম হয়েছে প্লাস না মাইনাস প্লাস কথা বুঝতে পারছ আচ্ছা এবার বলো তো এইখান থেকে তো টোয়েন্টি ফোর গেল এই অবধি আমরা বুঝতে পেরেছি এবার বলো এইখানে আগে কত ছিল এইখানটায় এই প্লেটে তিন নম্বর প্লেটে এখন কত হয়েছে বারো রাইট তার মানে বলো তো প্লাস বারো প্লাস বারো তাহলে তাহলে বলো তো এই প্লেটে চার্জ কমেছে না বেড়েছে কমেছে কত কমেছে বারো তাহলে উল্টো দিকে বারো যাবে না হ্যাঁ উপর দিকে প্লাস টুয়েলভ তাহলে বলতো এই দিক থেকে যাচ্ছে টোয়েন্টি ফোর এই দিক থেকে যাচ্ছে বারো তাহলে এখান দিয়ে কত যাবে থার্টি সিক্স বাস এবার বলো এখানে যদি বারো যায় তাহলে এখানে কত যাবে বারো প্লাস বারো না মাইনাস বারো কেন কারণ এখানে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস প্লাস চব্বিশ হলে সরি হ্যাঁ প্লাস ইয়ে হলে মাইনাস হয় তোমরা কি এটা বুঝতে পেরেছ প্রবলেম গুলো ইজি প্রবলেম গুলো ইজি ইজি কি করতে হবে প্রসিজিওরটা শোনো এই সুইচিং প্রবলেম আসে ভালো মতো আসে তোমাকে প্রথমে সুইচ ক্লোজ করার আগে আর সুইচ ক্লোজ করার পরে পরে দুটোর সময় পুরো তোমার চার্জ ডিস্ট্রিবিউশন করতে হবে একবার চার্জ ডিস্ট্রিবিউশন পেলেই তুমি পেয়ে যাবে যে কোথা থেকে কোথায় আসছে কি বন্ধুগণ আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা এইটাতে চব্বিশ কি করে এসেছিল এইটাতে এইটাতে আরে বাবা এইটা না হ্যাঁ একদম মানে বেসিক্যালি এটাকে যদি আমি ইকুইভ্যালন্ড করে দিই এটা বারো ভোল্ট আর এটা টু মাইক্রোফ্যারাড ঠিক আর এখানে তখন চার্জ কত যাবে এখানে কত চার্জ হবে বলো টোয়েন্টি ফোর এবার বলো এইখানে যে চার্জটা গেছে আমরা মনে আছে

এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা নিজেরা একটু ট্রাই করতো এই প্রবলেমটা কি বলেছে দেখো সেটা হচ্ছে যখন ওপেন ছিল ওপেন ছিল ঠিক যখন ক্লোজ করে দেওয়া হয়েছে তখন কত ভোল্টেজ গেছে ঠিক আগেরটার মতো আগেরটার আগেরটার মতো মতো এটা তোমাদের আমি মানে বলতে প্র্যাকটিস প্রবলেম কথা যখন ওপেন ছিল তখন আর ক্লোজ করে দেওয়া হলে এই যে এক নাম্বার পাত দু নাম্বার পাত আর তিন নাম্বার পাত দিয়ে কত কারেন্ট গেছে এই কত চার্জ ফ্লো হয়েছে আচ্ছা এইটা হচ্ছে switch open switch closed yes, sir, yes.

না সামাল টু ডিফেন্ডার্স আচ্ছা এক দিয়ে 24 আসছে এক দিয়ে হ্যাঁ মালিক আর দুই দিয়ে 48 দুই এত ক্যালকুলেট করছি এত একটু বলেছে ওকে 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 হড়বড় করোনা তো এই অরিত্র আমি তো তোমাদের সময় দিচ্ছি রিয়া তোমাদের জন্য আমি আলাদা ক্লাস করাবো কেন আস্তে আস্তে করো

আমি কি বোঝাতে পেরেছি এই অবধি কোনো ডাউট বন্ধুবান ও বন্ধুবান তাহলে করার আগে টাইম পেয়ে গেছি এবার সুইচ ক্লোজ করেছি এখানে জিরো হলে এখানে টেন এখানে টু এখানে জিরো হলে এখানে জিরো এখানে টু এখানে টেন এবার বলো এই দুটোর মধ্যে কত ডিগ্রি কত ইয়ে প্লাস ফর্টি এটা মাইনাস ফর্টি হ্যালো এবার বলো এইটা প্লাস আট এটা মাইনাস আট ঠিক এবার আমাকে বলো তো কি কত যাচ্ছে আরে বাবা প্রথমে ছিল প্লাস সিক্সটি এখন হয়েছে প্লাস ফর্টি তাহলে এখান থেকে টোয়েন্টি ফোর ভেরি গুড সেম ভাবে এখানে মাইনাস এইট সিক্সটিন ছিল এখন কত হয়েছে তাহলে ভেরি গুড তার দেখো এইখান দিয়ে যদি চব্বিশ ফ্লো করে তাহলে এখান দিয়েও টোয়েন্টি ফোর ফ্লো করার কথা কি এখান দিয়ে যদি চব্বিশ ফ্লো করে তাহলে এখান দিয়েও চব্বিশ ফ্লো করার কথা তাই না মানে একে যদি ফ্লো করতে হয় তাহলে এই পুরো ক্যাপ মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যে তো ফ্লো করবে আমি তোমার কথা বুঝতে পারছো হ্যালো হ্যালো দেখো তাহলে বলো তো এইখান দিয়ে কত ফ্লো হবে এই 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 চলে এসো প্রবলেমটায় নাম্বার যে এক নাম্বার পজিশনে অনেকক্ষণ ধরে কাজ করা আছে এক নাম্বার পজিশনে ভাই অনেকক্ষণ ধরে এরপরে আমি এটা দু নাম্বার পজিশনে কাজ করিয়েছি করিয়া অনেকক্ষণ রেখে দিয়েছি তাহলে আমাকে বার এই অনেকক্ষণ কথাটা যখনই আমি বলছি তখনই সেটা আর স্টিডি স্টেটে নয় যখনই আমি একদম মানে অনেকক্ষণ কথাটা বলছি তখন এটা আর স্টিডি স্টেটে নয় এটা কোন স্টেটে বলো কোন স্টেটে রাইট রাইট তো এইবার আমাকে বলো যে কি ঘটনাটা ঘটবে এইবার আমাকে বলো কি ঘটনাটা ঘটবে আচ্ছা যখন এটাকে আমি কি করতে হবে বলো সিম্পলি ওয়ান পজিশনে যখন ছিল তখন ইয়ে করো ওয়ান পজিশন তখন ড্র করো দেখো আর সেকেন্ড পজিশন এই দুটো জায়গায় ড্র করো তো আগে দেখো দুটো পজিশনে এরকম হবে না হ্যালো হ্যালো এবার যদি দুটো পজিশনে এরকম হয় ফার্স্ট পজিশনে এটা প্লাস মাইনাস টেন ভোল্ট এটা টু মাইক্রো ফ্যারাট ঠিক তাহলে এখানে কত প্লাস টোয়েন্টি এখানে মাইনাস টোয়েন্টি ঠিক 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 ভালো হ্যালো এবার সেকেন্ড পজিশন দেখো সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশনটায় মানে কি তখন টেন আর টু ভোল্ট কিসে চলে এসেছে সিরিজে চলে এসেছে হ্যাঁ তাহলে এইট ভোল্ট রাইট এদিকে প্লাস এদিকে মাইনাস এইট ভোল্ট ইকুইভেলেন্ট করলাম আর এটা তো টু ই ছিল টু মাইক্রো তাহলে এখানে কত হলো প্লাস সিক্সটিন এখানে ঠিক এবার বলতো এটা যদি আমি ই আই এর কথা বলি এটা ইনিশিয়াল এক নাম্বারটাকে আমি ভেরি গুড হাফ ইন্টু আহ টু ইন্টু আহ টেন স্কোয়ার আচ্ছা বলো তো ইএফ এর কথা বললে কি হবে তোমরা একটা জিনিস দেখো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে প্লাস টোয়েন্টি ছিল এখন কত হয়েছে প্লাস সিক্সটিন হয়েছে তাহলে এইখান দিয়ে প্লাস ফোর মাইক্রোকুলম গেছে এইখান থেকে যদি ফোর মাইক্রোকুলম যায় তাহলে এইখান দিয়ে প্লাস ফোর মাইক্রোকুলম গেছে স্যার এবার একটা জিনিস শোনো মনে আছে এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে এই প্লাস মাইক্রোকুলমটা ঢুকছে না বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে হ্যাঁ ঢুকছে ঢুকছে পজিটিভ ঢোকে তাহলে সেটা চার্জিং হচ্ছে না ডিসচার্জিং হচ্ছে চার্জিং যদি চার্জিং হয় তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি ওয়ার্ক ডান বাই ব্যাটারি পজিটিভ হবে না নেগেটিভ হবে নেগেটিভ তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হবে আর ও ওয়ার্ক ডান বাই ব্যাটারি মানে 64 মানে 32 2 বাবা কি করে হয় এই যে আর আর রাইট তোমাদের যে ফর্মুলা বলেছিলাম হিট জেনারেটেড কত আসছে তোমাদের যে ফর্মুলা বলেছিলাম হিট জেনারেটেড কত আসছে হলো ফোর ফোর মাইক্রোজুল রাইট হ্যালো ফোর মাইক্রোজুল ঠিক আচ্ছা এইবার আমি সুন্দর দুটো প্রবলেম করাবো দুটো দেখো এই একই কনসেপ্ট ইয়ার কিন্তু একটু মানে একটু টাফ কনসেপ্ট এক আগে সিনারি ওটা দেখো এই সবগুলো থ্রি মাইক্রো ফ্যারাট থ্রি মাইক্রো ফ্যারাট থ্রি মাইক্রো ফ্যারাট রাইট আর এখানে একটা সুইচ রয়েছে এখানে সুইচ রয়েছে এটা এক নাম্বার পজিশন এটা দু নম্বর পজিশন কারেক্ট সেম ভাবে আমাকে বলেছে আচ্ছা এটা টেন ভোল্ট টেন ভোল্ট আমাকে সেম ভাবে বলেছে যে এক নাম্বার পজিশন থেকে দু নাম্বার পজিশনে যদি আমি শিফট করাই দেখো এক নাম্বার পজিশন থেকে আর দু নাম্বার পজিশনে যদি আমি শিফট করাই তাহলে হিট জেনারেটেড কত হয়েছে ভেবে দেখো হিট জেনারেশনের প্রবলেমে কতটা চার্জ ফ্লো হয়েছে সে সব আমার জানতে হতো না মনে পড়ে বলো তার মানে কি হিট জেনারেশনের প্রবলেম মানে তোমাকে এ টু জেড সবকিছু করতে হবে ঠিক এবার সবার প্রথমে আমরা কি করব দেখো সবার প্রথমে দুটো ডায়াগ্রাম ড্র করবো কি কি তোমরা করো একবার সুইচটা এক নাম্বার পজিশনে আর একবার সুইচটা দুই নাম্বার পজিশনে এটা এক নাম্বার পজিশনে এটা দুই নাম্বার পজিশনে ড্র করছি দাঁড়াও তোমরা করো তোমরা করো তোমরা প্রবলেমটা স্টার্ট করো दैट इज তো স্টার্ট করো এক নম্বর আর দু নম্বর পজিশনে এভরিথিং স্টার্ট করো আচ্ছা কালকে সকালে আমি তোমাদের ক্লাস নিতে পারি এখনো শিওর নই আমি তোমাকে রাত্রে জানিয়ে দেব সকালে ক্লাস নিতে পারি নিলে আমি ওই ধরো দুটোর মধ্যে শেষ করব আর শুরু করব এগারোটা মানে এগারোটা দু থেকে দুটোর মধ্যে দু ঘন্টার একটা স্লট নেব সেটা যেকোনো সময় হতে পারে ইয়ে মানে ও তাহলে এগারোটা থেকে থেকে দুটো ও তাহলে তোমরা অ্যাভেলেবেল নাও না ওই সময়টা না ওকে ওকে এ বাবা ঠিক আছে এই উইকে না আমি তারপরে আর এত বিজি হয়ে যাবো কোনো দিন সময় পাচ্ছি না তোমাদের নেওয়ার আহ আচ্ছা ঠিক আছে তোমরা ওটা দাও তোমরা ওটা দাও উম হয়েছে প্রবলেমটা দেখো আমি যদি এক এক নাম্বারটা ড্র করি মানে এক নাম্বার পজিশনে তাহলে এরকম হওয়ার কথা না বলে এরকম সিচুয়েশন হওয়ার কথা না হ্যালো রাইট তার মানে এটা হচ্ছে পজিশন ওয়ান আর এইটা হচ্ছে টু দেখো এইটা হচ্ছে পজিশন ওয়ান এইটা হচ্ছে পজিশন টু পদিশন ওয়ান টু পজিশন টুটায় কি হবে দেখো এরকম হবে না ডিহার এবারে তোমরা এই দুটোতে চার্জ ডিস্ট্রিবিউশন করো সবার প্রথমে কি করে করবো বলতো তো আচ্ছা বলতো এইটাই ভ্যালেন কত এইটাই ভেরি গুড আচ্ছা দেখো এক একটা করে করে দুই হয়

কথা কথা এটা নিয়ে কোনো ডাউট আছে না না ঠিক আছে নিচেরটা বলো নিচেরটা বলো নিচেরটা সেম ভাবে এইখানে কি হবে এখান থেকে কত যাবে প্লাস 20 তাহলে এখানে কত কত আসবে প্লাস 20 এখানে এখানে প্লাস 20 তো আসবে ডিয়া প্লাস 20 হ্যাঁ ভেরি গুড এখানে মাইনাস 20 এবার বলো আছে মাইনাস 20 হ্যাঁ এইটাকে যদি আইসোলেটেড রিজিয়ন নি

সি কত 2 দৈর্ঘ্য কত রাইট তাহলে বল তো ওয়াগদান বাই ব্যাটারি যেটা হবে সেটাই আমার হিট জেনারেটর হবে তাহলে এবার বল তো ওয়াগদান বাই ব্যাটারি কি হবে মন দিয়ে শোনা ওয়ার্ক বাই ব্যাটারি কি হবে কি করে করব আগে বলো হ্যালো ওয়াট ডান বাই ব্যাটারি স্যার আগে যেখানে লাস্ট টেন ওখানে প্লাস টোয়েন্টি হয়েছে তাহলে আরো ব্যাটারি চার্জ প্লাস টেন দিতে হয়েছে চার্জ না তাহলে আচ্ছা দেখো মানে আমাকে দেখতে হবে ব্যাটারির মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে হুম প্লাস টেন কেন তুমি ঠিকই বলেছো প্লাস টেন আগে ছিল আগে ছিল প্লাস টেন এখানে এখন হচ্ছে প্লাস টোয়েন্টি কোনটায় আগে ওখানে যেখানে একদম পনেরটা একদম পোনাটটা ছিল প্লাস টেন এখন প্লাস টোয়েন্টি হয়েছে হ্যাঁ এইটা এইটা একদম হুম 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 এটাই আগে ছিল প্লাস টেন এককম রাইট কি এখান দিয়ে আমার এক্সট্রা কত চার্জ গেছে বলো কথা বুঝতে হ্যাঁ এখানে এক্সট্রা চার্জ কত গেছে 10 10 মাইক্রোকুলম এবার বলো সেই মাইক্রোকুলমটা এইভাবে গেছে না মানে এই পথ দিয়ে গেছে না তাহলে পজিটিভ প্লেট বেরিয়েছে না হ্যাঁ রাইট বলো তো পজিটিভ বাই ব্যাটারি পজিটিভ হবে তো প্লাস কত হবে 10 ইনটু রাইট তাহলে বলো জেনারেটেড 100 হুম মাইক্রোচিপ বুঝা যাচ্ছে यस আচ্ছা এবারে এই সুইচ প্রবলেম এর লাস্ট প্রবলেম আমরা করব আমার খুবই ফেভারিট প্রবলেম একটু টাফ একটু টাফ তো বলবোই হ্যাঁ ডায়াগ্রামটা দেখো এটা একটা বড় ডায়াগ্রাম আছে আচ্ছা দাঁড়া এটা আমি একটু অন্য জায়গা থেকে তুলে আনি আর ড্র করতে ভালো লাগছে না আগামী এটা এখনই কিছু তোমরা করো না আগে আমাকে এটাকে ইয়ে করতে দাও

আচ্ছা দেখো পুরো সিনারিও টা বুঝতে পারছো হ্যালো হ্যালো আগে সবাই দেখো সিনারিওটা এখানে একটা টোয়েন্টি ভোল্ট আছে এখানে একটা সুইচ আছে রাইট আমি এই সুইচটাকে ক্লোজ করেছি তাহলে সুইচটাকে যদি ক্লোজ করি তাহলে আমাকে বার করতে বলেছে চার্জ ফ্লোন থ্রু দা সুইচ চার্জ ফ্লোন থ্রু দা সুইচ কোথায় সুইচ এই যে কি করে করবো বলো তো এই প্রবলেমটা কি করে করা যায় আচ্ছা দেখো তো প্রথমে যখন সুইচটা ওপেন ছিল ওপেন মানে দেখো সুইচটা ওপেন ছিল তখন আমাকে সিনারিওটা ড্র করতে হবে তখন তো সি কে ওয়ান দ্যাটস 5 বাই 3 মাইক্রোফ্যারাড বুঝলাম না ভাই যদি ওপেন থাকে তখন তো আছে সি কে ওয়ান 5 বাই 3 ওকে হ্যাঁ 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 ঠিকই বলেছো ওপেন ছিল যদি ওপেন থাকে তাহলে বলো তো

প্লাস হান্ড্রেড বাই থ্রিটা আগে বলো এইটাই চার্জ ডিস্ট্রিবিউশনে কোনটাউট আছে কিনা নেই নেই এবার আমি সুইচটাকে ক্লোজ করছি তাহলে মাঝে তিনটে কোনো না কেন

আচ্ছা দেখো সুইচ টা যদি ক্লোজ করে দিই তাহলে কি হবে বলো তো সুইচ যদি ক্লোজ করে দিই

তাহলে এইখানে কি হবে না হ্যালো গুড তথা কথা বুঝতে পেরেছো এবার আমি কি করছি দেখো আমি এবার এটাকে একটু ড্র করার চেষ্টা করছি কিভাবে এখানে প্লাস টোয়েন্টি এই যে এইটা তারপরে দেখো আর এইখানে এক্স আর এইখানে জিরো বলতো

হ্যাঁ আর একটা সবগুলো মিলেছে মানে আমি যদি এটাকে নেমিং করে দিই দেখো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তাহলে দুই এইটা তিন আর চার কি ক্লিয়ার এবার আমাকে এখন এক্স বার করতে হবে দেখো তো এইটাকে আমি এইটা লিখতে পারি কিনা এগুলোর এক একটা ভ্যালু কত বলো একটা ভ্যালু কত তাহলে এই দুটো যদি সিরিজে থাকে তাহলে তার ইকুই কি হবে এইটা যদি প্লাস টোয়েন্টি হয় এইটা জিরো এইটা এক্স ঠিক এবার আমাকে বার করতে বলেছে এক্স এবার আমি কি করছি এইটাকে একটা আইসোলেটেড সিস্টেম নিচ্ছি এই টোটাল চার্জ আমি জিরো করছি হুম এটাকে এক্সটাকে আমি ম্যাক্সিমাম ধরছি তাহলে মানে এইখানে পটেনশিয়াল ডিফারেন্স এক্স ইনটু 5 এইখানে পটেনশিয়াল ডিফারেন্স এক্স 20 ইনটু 5 এইখানে এক্স 20 ইনটু 5 এখানে এক্স 20 ইনটু 5/2 বলতে সবগুলোকে অ্যাড করলে কি হবে

এবার তো গেম ওভার কেন তুমি প্রতিটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জানো জানো তাহলে বলো তো ওকে প্রতিটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জানো তাহলে প্রতিটা প্লেটের তুমি ইয়ে জান ইয়ে ইয়ে বলতে পারবে হুম বলতে পারবো তাহলে বলো তো এই প্লেটে কত

আচ্ছা সেম ভাবে বলতো এই প্লেটে টোয়েন্টি সেম ভাবে এইখানে কত হ্যালো তাহলে বলতো আগে এই পাঁচ পাঁচে কত কত ছিল জিরো জিরো তাহলে যদি জিরো জিরো থাকে বুঝতে পারছি আমি কি বলছি তাহলে এখন তোমার চার্জ এসেছে কি আসেনি এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো এই প্লেটে এই প্লেটে মাইনাস টু হান্ড্রেড বাই সেভেন তাহলে এই ডিরেকশনে এসছে না মাইনাস টু হান্ড্রেড বাই সেভেন

হ্যালো কথা কত যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো যা করানো হচ্ছে এনাফ এনাফ ফর তোমার যেই অ্যাডভান্স এরপরে তো প্র্যাকটিস প্রবলেম প্র্যাকটিস করতে হবে এনাফ ওকে আচ্ছা এই তথাগত তথাগত হ্যাঁ তোমার এর

ডাউট আমি ক্লিয়ার ওকে আমার রোটেশনাল রোটেশনালি আমার চাই রোটেশনাল যদি তোমাদের হয়ে থাকে দ্যাট মিনস ইলেভেনের নাইনটিন ফাইভ প্রবলেম তোমরা করতে পারবে বাকি যা আছে খাজা জিনিস ওটা করার জন্য আহামরি কিছু লাগে না আচ্ছা হেডিং দিচ্ছ হেডিং দাও ফোর্স বিটুইন ক্যাপাসিটার প্লেটস দেখো খুব অল্প সময় ধরেই করাবো আমাদের আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি কি করছি দেখো এইরকম একটু মোটা করে দেখিয়েছি এইটা ভি ঠিক চার্জ ডিস্ট্রিবিউশনটা এটা এক নাম্বার প্লেট এটা দু নাম্বার প্লেট যখন এটা চার্জ হয়ে যায় বা যাবে তখন আমাকে জানতে হবে যে এই দুটো ক্যাপাসিটার প্লেটের মধ্যে কোন ফোর্স কাজ করে কিনা কি বললাম এই দুটো ক্যাপাসিটারের মধ্যে কোন কোনো কাজ করে কিনা কি না শোনো কি করছি এর মধ্যে ডিস্টেন্স ডি আইডিয়ালি যখন প্র্যাকটিক্যালি ভাবো ক্যাপাসিটেন্সটা যখন তৈরি হয় এই ডিটা কি খুব বড় হয় না খুব ছোট হয় জানো হ্যালো হ্যালো আহ ছোট ছোট হয় খুব ছোট হয় হ্যাঁ এখন তুমি যদি বিশাল বড় ক্যাপাসিট্যান্স বলো সেটা ঠিক আছে নর্মাল ক্যাপাসিট্যান্স যেটা ভ্যালু বেশ ছোট হয় ওকে এবার আমি যদি বলি একটা প্লেটে কিউ চার্জ আছে আর এই কিউ এর ক্রস সেকশনাল এরিয়া এ তাহলে আমরা সিগমা কি ডিফাইন করি বলতে কিউ বাই এ তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু সিগমা ইনটু এ দেখো হ্যালো দেখো 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 বুঝতে পারছো এইবার একটু যখন ক্যালকুলেট করেছিলাম নর্মাল সেখানে আমরা কি লিখেছিলাম কিউ ইন্টু ই লিখেছিলাম না কিউটা কি চার্জ ইটা কি ইলেকট্রিক ফিল্ড মনে পড়ে আচ্ছা এইবার মন দিয়ে শোনো সেই চার্জ এই ফোর্স অন কনডাক্টর ক্যালকুলেট করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম মনে আছে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই ইলেকট্রিক না এই ইলেকট্রিক ফিল্ডটা অরিজিনেট হয় মানে ডিউ টু অল চার্জেস অল চার্জেস ছাড়া বাকি যে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা সেইটা দিয়ে আমরা গুণ করি মনে পড়ে হ্যালো বলো আচ্ছা এবার একটা জিনিস দেখো এগুলো সব ই এটা যদি একটা প্লেট হয় ঠিক এখানে যদি সিগমা হয় তাহলে এখান থেকে কিছুটা দূরে এই দিকে ইলেকট্রিক ফিল্ড কত হয় মনে পড়ে মনে পড়ে এইটাই চলে এসো এইটাই এইখানে যদি ভি হয় এখানে যদি ইয়ে হয় তাহলে এখানে চার্জ কত প্লাস সি ভি আর এখানে মাইনাস সি ভি ঠিক বলো এখানে প্লাস সিবি এখানে মাইনাস যদি এই ইলেকট্রিক ফিল্ড এই দিকে হয় তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো পজিটিভ চার্জ থাকে তাহলে সে ফোর্স এই দিকে ফিল করবে না যে ডিরেকশন দেখিয়েছে হ্যালো বুঝতে পারছো কি বললাম

দু নাম্বার প্লেটের কিউ নেব নেব কি নেব না ম্যাগনিটিউড ওয়াইজ ম্যাগনিটিউড ওয়াইজ কত সিগমা ইনটু এ ঠিক আছে কিউ আর ইলেকট্রিক ফিল্ড কার জন্য এটা অন ডিউট পজিটিভ প্লেট প্লেট টু না এটা অন পজিটিভ প্লেটে যতটা চার্জ আছে সেইটা চার্জটা নিয়েছি দাঁড়া চার্জ অন পজিটিভ প্লেট ঠিক এই চার্জ অন প্লেট টু ইনটু ই যেটা ক্যালকুলেট করব ই ই ই ই এই ই টাকার জন্য ডিউ টু প্লেট 1 টাকার জন্য রাইট এই ই ডিউ টু প্লেট 1 বলা বুঝতে পারছো কিনা হুম डाउट আছে না কোনো डाउट যদি না থাকে তাহলে আমাকে একটা কথা বলো এখান থেকে কি ফোর্স এইটা আসবে তোমরা সিগমার ভ্যালু এখান থেকে বসিয়ে দাও কিউ বাই বসিয়ে দাও দিয়ে দেখো তো এটা আসে কিনা আসে ওকে ফাইন যদি এইটা আমরা বুঝে যাই তাহলে আমাদের ফোর্স বিটুইন ক্যাপাসিটার প্লেটের এক্সপ্রেশন আমি পেয়ে গেছি আচ্ছা বলতো তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো ঘটনাটা ঘটনাটা এরকম দাঁড়ালো না এরকম দুটো প্লেট তাহলে এই দুটো প্লেটের মধ্যে এই দিকে আর এই দিকে একটা ফোর্স লাগে না দেখো হ্যালো হ্যালো তাহলে বলো তো আমি যদি এই দুটোর মধ্যে কোনো এরকম সাপোর্ট না দিই তাহলে দুটো প্লেট একসাথে জুড়ে যাবে না যদি সাপোর্ট না দিই তাহলে দুটো প্লেট একসাথে জুড়ে যাবে না এই যে সাপোর্ট না দিই তাহলে দুটো প্লেট একসাথে জুড়ে যাবে না কেন আরে দুটো প্লেট একে অপরকে তো টানছে কি তাই না রাইট তো এই যে জুড়ে যাচ্ছে এই যে জুড়ে যাচ্ছে দেখো এই যে জুড়ে যাচ্ছে তো আহ এইটাকে বন্ধ করার জন্য আমরা ডাইইলেকট্রিকের কনসেপ্ট আনি সেটা আমি পরে পড়াবো আছে তোমাদের সিলেবাসে পড়াবো ডাইইলেকট্রিকের কনসেপ্ট কিন্তু আগে বলো ফোর্সের কথাটা বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছ হ্যালো 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 বুঝতে পেরেছো ইয়েস আচ্ছা এইবার আমি এই ফোর্স নিয়ে দুটো কনসেপ্ট তোমাদের করাবো প্রথম কনসেপ্টটা চার্জ কনস্ট্যান্ট তারপরে ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে করাবো দেখো মন দিয়ে শুনবে এটা একটা ক্যাপাসিটার আমি এই ক্যাপাসিটারে প্লাস কিউ মাইনাস কিউ দিয়েছি মানে ধরো চার্জ করে ব্যাটারি ফ্যাটারি তুলে নিয়ে চলে গেছি তাহলে বলতো এই চার্জটা কি আর কোথাও ডিসিপেট হতে পারবে বলো পারবে না যদি না পারে তাহলে এখানে চার্জটা কনস্ট্যান্ট এখানে 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 প্লাস কথা কথা বুঝতে পারছো এবার আমি কি করছি এই দুটো প্লেটকে এই দিক থেকে আর এই দিক থেকে এফ এক্সটার্নাল এইটা দিয়ে টানছি স্লোলি 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 টু টু দি দি পাওয়ার পাওয়ার কিউব কিউব কেন বলো তো হ্যাঁ রাইট মানে এখানে যেন কাইনেটিক এনার্জি না আসে এই কনসেপ্ট করার জন্য কেন পুরোটাই যেন পোটেন্সিয়াল এনার্জিতে থাকে আমি কি বোঝাতে পেরেছি রিয়ার হ্যালো হ্যালো বুঝতে পেরেছ যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো আমি কি বুঝতে করতেছ এবার দেখো প্রথমে ডি ছিল এই এফ করার পরে টোটাল টু ডি ডিস্টেন্স হয়েছে কি বললাম এফ অ্যাপ্লাই এই এফ করার পরে টোটাল টু ডি ডিস্টেন্স হয়েছে এই এক্সটার্নাল ফোর্স তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল আচ্ছা বলো তো কেন এদেরকে আমাকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে এই দুটোকে সেপারেট করার জন্য কেন কারণ না হয় তো হয় তো ওরা দুজন ক্লিপ করে এরা দুজন একে অপরকে অ্যাট্রাক্ট করছে না কি তাই না হ্যালো তাই না यस তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো আচ্ছা এবার একটা জিনিস শোনো যখন ডি ডিস্টেন্স ছিল তখন বলতো ইনিশিয়াল ক্যাপাসিটেন্স কত ছিল ইনিশিয়াল সেটা কি ছিল সিগমা যখন ফাইনাল হলো তখন কি হলো বলতো ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়েছে না কমেছে রাইট তাহলে বলতো কিউ ইকুয়াল টু সিভি তো আমরা জানি এই কিউটা কনস্ট্যান্ট সিটা কি হয়েছে এই পুরো কনসেপ্টে সিটা কমেছে কমেছে তাহলে ভিটা বেড়েছে না তার মানে এই যে আমি এখানে চার্জ কনস্ট্যান্ট বলছি তার মানে চার্জ কনস্ট্যান্ট থাকলে ক্যাপাসিটেন্স আর ভোল্টেজ দুটোই চেঞ্জ হয়েছে তাই না বলো তাই না হ্যালো ইয়েস স্যার ওকে এবার ধরো আমি যদি বলি কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় যখন ডিস্টেন্স হয়েছে x তখন বলো তো সি এক্স কত এ বাই ডি ভেরি গুড এবার আমাকে একটা কথা বলো যত x বাড়বে তত c বাড়বে না সরি সরি x এবার বলো যত x বাড়বে c কমবে না বাড়বে কমবে v বাড়বে না কমবে বাড়বে এই অবধি আমরা বুঝতে পেরেছি

তথাগত বুঝতে পেরেছ হ্যাঁ খুব ইজি প্রবলেমটা ছিল এই প্রবলেমটা বলো এই প্রবলেমটা খুব ইজি প্রবলেম ছিল রাইট আচ্ছা এর পরের প্রবলেমটা একটু মানে একটু মানে টাফ হবে কেন বলছি মন দিয়ে শোনো বলতো এই প্রবলেমটা এখানে যে ফোর্সটা ছিল ফোর্স এই দুটো ফোর্স তো এর মধ্যে কাজ করছিল করছিল কি করছিল না এবার বলো কিউ চেঞ্জ হয়েছে

আগে বলো এটা বুঝতে পেরেছি পরের প্রবলেমটা দেখো এরই জুড়ুয়া কনসেপ্ট কি আমার কাছে একটা প্লেট আছে সেই প্লেটটাকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি ভি এই ভিটাকে কনস্ট্যান্ট রেখেছি একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি ভি এই ভিটাকে কনস্ট্যান্ট রেখেছি ওকে এবার সেম আগের এই ক্রস সেকশন সবচেয়ে এইবার আমি এই দিকে টানছি এইদিকে আমি এফ এক্সটার্নালে টানছি রাইট এই এফ এক্সটার্নালে টেনে আমি সেপারেশনটা ঠিক আগেরটার মতো ডি থেকে টু করেছি করেছে দেখো ডি থেকে টু ডি করেছে যদি ডি থেকে টু ডি করি তাহলে আমাকে বার করতে বলেছে দেখো যদি ডি থেকে টু ডি করি তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল ফোর্স এখানেও সেম কনসেপ্ট স্লোলি 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 টু দি পাওয়ার স্লোলি আচ্ছা এইবার একটা বিউটিটা শোনা এই এই প্রবলেমটার বিউটিটা শোনা এখানে ভি কনস্ট্যান্ট কিউ ইকুয়াল ঠিক এবার এইটা কনস্ট্যান্ট সেপারেশন বাড়লে c চেঞ্জ হবে তাহলে কিউ চেঞ্জ হবে সাবাস তাহলে বলতো এই ফোর্সটা যেটার ভ্যালু ছিল কিউ স্কোয়ার বাই টু এফ আইল আর নট কনস্ট্যান্টটা ভেরিয়েবল ভেরিয়েবল যদি ভেরিয়েবল হয় তাহলে কি আমি মানে তাহলে আমাকে কি লাগাতে হবে ইন্টিগ্রেশন আমার কথা বুঝতে পেরেছো আমি বললাম ইন্টারমিডিয়েট একটা যখন এর সেপারেশন এক্স ঠিক তাহলে বলো তো কিউ কত সি নট

এটা ইন্টিগ্রেশন হবে কত কোথায় ডি টু টু ডি এটা যদি ক্যালকুলেট করো আসছে কিনা দেখো তো ইয়েস স্যার এসে চেক করো চেক করো

আমাদের এইসি ভার্মাতে কোথায় এই ধরনের প্রবলেম আছে সেখানে প্রবলেমটা এখানেই শেষ কিন্তু আমি আর একটু এলাবোরেট করব তোমরা আমাকে বলো তো ইআই কত ইআই হাফ এফ সাইল নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার হ্যালো ইএফ কত হাফ ইন্টু এফ নট ইন্টু টু ডি বাই বাই টু ডি ইন্টু ভি স্কোয়ার হ্যাঁ ঠিক হ্যালো তাই না এবার বলো তো হ্যাঁ

মানে যে জিনিসটা চলে গেছে এই যে মানে এই জিনিসটা তো চলে গেছে হ্যাঁ এটা কোথায় চলে গেছে মানে আমি বোঝাতে পারছি দেখো ওয়াকডানের জন্য যে এক্সটার্নাল ফোর্স জন্য যে ওয়াকডানটা সেটা এর মধ্যে স্টোর হয়েছে এর থেকে বাইরে বেরিয়ে যায়নি তোমরা আমার কথা বুঝতে পারলে হ্যাঁ ব্যাটারির মধ্যে দিয়ে গেছে কি গেছে আর বল বলো ঠিকই বলেছো কি গেছে মানে ওয়াকডান ইন ফর্ম অফ চার্জ

এই ইনিশিয়াল আর ফাইনাল এনার্জির মানে এর যে গ্যাপ এনার্জি সেই এনার্জিটা চেক করে দেখো এইটা আর এইটা এই দুটোকে অ্যাড করে দেখো এইটা আসছে বন্ধুগান তোমাদের কি এটা নিয়ে আর কোনো ডাউট আছে তথাগত বুঝতে পারলে কি হলো ঘটনাটা মানে এনার্জি যে ডিফারেন্সটা সেটা এফ এক্সটার্নাল দেখো ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল পজিটিভ তার মানে ওয়ার্কডান এক্সটার্নাল ফোর্স একটা পজিটিভ ওয়ার্কডান করেছে সেই ওয়ার্কডানটা স্টোর হয়েছে কি হিসেবে পটেনশিয়াল এনার্জি হিসেবে বা এনার্জি হিসেবে কার মধ্যে ক্যাপাসিটেন্সের মধ্যে এই ওই সিস্টেমের মধ্যে কি তাই না সেটা ক্যাপাসিটেন্সের মধ্যেই ধরে নাও সিস্টেমের মধ্যে আবার সিস্টেমের এনার্জি কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু সেই এনার্জিটা এই ওয়ার্কডান নিয়ে যায়নি মানে এফ এক্সার্নাল নিয়ে যায়নি এফ এক্স কি করে নেবে কারণ ও তো পজিটিভ ওয়ার্ডদান করেছে কারণ নিশ্চয়ই অন্য কেউ নিয়েছে তাই না অন্য কেউ নিয়েছে কে নিয়েছে সেটা বলো কে নিয়েছে ফাইনালি দেখা গেছে ব্যাটারি রাইট ব্যাটারি কোনটা কোনটা নিয়েছে নিয়েছে ভেরি গুড ওকে চলো